প্রথমে কি বললা তুমি? কি বলছি? কি বলছো তুমি জানো না? তুমি কি বলছো? বলছি জিনিসপত্র একটু ঠিকঠাক মতো রাখলেই তো হয়, শুধু শুধু ডাকো এটা পাও না ওইটা পাও না। তুমি এখন বললো না যে ছাতার মাথা নিজের জিনিস নিজে খুঁজে নিতে পারে না, এটা বললো না তুমি? ডাক্তার দেখাইছো। এটা কি কথা বলতে পারো না মুখ দিয়ে? কথা জিজ্ঞেস করে উত্তর দেই। ডাক্তার দেখাইছি, ডাক্তার বলছে আমার কানে কোনো সমস্যা নাই, আমি সব ক্লিয়ারলি শুনতে পাই। তাহলে খাবা কখন? যাবো কখন মানে কোথায় যাব? খাবো কখন এটা জিজ্ঞেস করো। খাবো, খিদা লাগলে খাবো, একটু পরেই খাবো। এইভাবে কেন কথা বলতেছো আমার সাথে? ঘুমাবো কখন? যখন আমার ঘুম আসবে তখন ঘুমাবো। আমি আগে খাবো, ডাক্তার আমাকে ওষুধ দিচ্ছে সেই ওষুধ খাবো, এরপরে ঘুমাবো। এইভাবে কথা বলবো তুমি আমার সাথে? মুখে কথা বলবো না? দেখো আমার ভালো লাগতেছে না তোমার সাথে কথা বলতে, তুমি যাও সামনে থেকে সরো। মেজাজ খারাপ লাগতেছে, এগুলো কি? আমি কি গানে শুনতে পাই না নাকি? এটা কি ধরনের ব্যবহার? মুখের মধ্যে কাগজ ছুঁড়ে মারছো, কয়েকটা লিখে নিয়ে আসছে। আমি যদি অন্য প্রশ্ন করতাম কেমন পড়তো? হ্যাঁ না, ঘুমাবা কখন, খাবা কখন, গুড়ের ডিম। বিছানার উপর রাখতে পলি, পলি, এই পলি, চাই কোথায় রাখছো? আচ্ছা কি হয়েছে বলো তো, রুটি তো পুড়ে যাইতেছে, পরে তো বলবা রুপোড়া রুটি খাওয়াইতেছি আমি। আরে রুটির কথা বাদ দাও, আমার টাই খুঁজে পাচ্ছি না। তোমাকে বলছি ড্রেস সব এখানে রাখবা। একটা দিন টাই পড়তে হবে না, এমনি যাও। আর কি বলো, টাই ছাড়া কেন যাব আমি? টাই ছাড়া একদিন অফিসে গেলে কি মান সম্মান সব চলে যাবে তোমার? এত কথা বলো কেন? আমার ড্রেস সবকিছু আমি বিছানার উপর রাখতে বলছি, আমি রেডি হয়ে চলে যাব, নাই কেন এখানে? তোর ব্যাগ দিয়ে ঢেকে রাখলে আমি খুঁজে পাবো? ব্যাগটা আমি এখানে রাখি না, তুমি রাখছো। রাখছি মনে মনে কি বললা তুমি? কি বলছি? কি বলছো তুমি জানো না? তুমি কি বলছো? বলছি জিনিসপত্র একটু ঠিকঠাক মতো রাখলেই তো হয়, শুধু শুধু ডাকো এটা পাও না ওইটা পাও না। তুমি এখন বললাম না যে ছাতার মাথা নিজের জিনিস নিজে খুঁজে নিতে পারে না, এটা বললা না তুমি? এটা কখন বলছি আমি? তুমি শুনলাম কেন? তুমি বেশি শোনো, তাই পরে পরে টেবিল আসো, খাইতে আসো।